মাতে দা দিল আল্লাহকে স্মরণ করে এমন সময় দুজন ফকির এসে দাঁড়ালো দাঁড়ে মাতে মাতে চাদিন ধরে না হারে আছি গো মোরা দুইজন দয়া করে মা জননী কিছু খেতে দাও এখন ঘরে ছিল দোকানে রুটি ঘরে ছিল দোকানে রুটি তাই দিল হাতে করে এমন চাদিন ধরে না হারে আছি গো মোরা দুইজন দয়া করে মা জননী কিছু খেতে দাও এখন ঘরে ছিল দোকান রুটি ঘরে ছিল দোকান রুটি তাই দিল হাতে করে এমন ফকির তারা নয় গো দুজন আল্লাহরই ফেরেশতা আল্লাহ হুকুমে মাপতে মার করিছে গো পরীক্ষা হাতান রুটি এই দোকান রুটি দুই ফকিরে মা যখন দিয়েছিল ইর পিতার কথা মায়ের অন্তরেতে জাগিল হাতান হোসেন আছে রোজা হাতান হোসেন আছে রোজা ইহার যে আর নাই ঘরে দুইজনেতে করছে খেলা হাসানে হাসান দুই রতন পিতার সময় হলো বেলা তখন অবসর কোন খুশিতে দুটি ভাইয়ে কোন খুশিতে দুটি ভাইয়ে চলিল আপন ঘরে এমন বাড়ি ঢুকে দেখতে পেল হোসেনে হাসান দুই রতন মা জননী কাঁদছে বসে সুয়ানা দুই নয়ন কোন বেতায় ব্যথিত আছো কোন বেতায় ব্যথিত আছো বলো তুমি আমারে দুই ভাইয়েতে বলছে তখনই যাবো মোদের জননী যদি তার সময় হলো আমাদেরকে দাও পানি দুটি পাতে পানি লয়ে দুটি পাতে পানি লয়ে দিল দু ভাইয়ের তরে কোটে দুইটি ভাইয়ে এলো বাড়ির বাহিরে আল্লাহ কাছে মাফতে মা তখন পরিহার করে কি দিয়ে বোঝাবো আল্লাহ কি দিয়ে বোঝাবো আল্লাহ বলো তুমি আমারে এমন আল্লাহ বলে ইজিবরাইল আমার কথা শোনো না হাসান হোসেন নাচে রোজা জলদি লয়ে যাও খানা খানা লয়ে জিব্রাইল গেল খানা লয়ে জিব্রাইল গেল মা পথে মার দুয়ারে বলে মা ফতে মা চোখের পানি ফেলো না পিতার খানা দেখো পাঠিয়েছে রাব্বানা জলদি করে ধরো খানা জলদি করে ধরো খানা রাখো মা তোমার ঘরে এমন খানা নিয়ে মা পথে মা ঘরে যখন রাখিল ইজু করে দুই তিরতন বাড়ি তখন আসিল বেহিস্তারি খানা দেখে বেহিস্তারি খানা দেখে খুশি হলো অন্তরে